জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 14 দিনের লকডাউন হবে আরও কঠোর। এ সময় বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান। সকালে চুয়াডাঙ্গা 6 বর্ডার গার্ড বাংলাদেশের 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর আবারও কঠোর লকডাউন শুরু হবে। চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীর যে কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে, এই জন্য কারণ সব কিছু বন্ধ থাকবে, তখন সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। যত একটি মানুষ আক্রান্ত হবে, তার পরিবারটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে এত খরচ করতে হচ্ছে, যে টাকা দিয়ে স্কুল রাস্তা বা অন্য কোনো জায়গাতে ব্যয় করবে, সেটা আমাদের অযথা খরচ হচ্ছে শুধু মাস্ক না পরে ঘুরে বেড়ানোর জন্য। তো সেই জন্য আমি আশা করব সবাইকে এখানে প্রচেষ্টা গ্রহণ করতে হবে।